আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি আমাদের দিনাজপুরের একটি রেল সেতু দেখতে। রেল সেতুটির নাম হইল কাঞ্চন রেল সেতু। কাঞ্চন রেল সেতুটি ব্রিটিশ শাসনামল থেকে ব্যবহৃত হয়ে আসছিল। এ নদীটির নাম হইল পূর্ণভবা নদী। পূর্ণভবা নদীর উপরে যাতায়াতের জন্য একটি সেতু নির্মাণ করা হয়। বর্তমান সরকার এর উদ্যোগে ভারত বাংলাদেশ যাতায়াতের সুবিধার্থে আরেকটি নতুন রেল সেতু নির্মাণ করা হয়। দিনাজপুর শহর থেকে এই রেল সেতুটি প্রায় 5 কিলোমিটার। তাই আজ সকালে বেরিয়ে পড়ি আমার বাইসাইকেল নিয়ে সেতুটি দেখার জন্য। এরকম শান্ত পরিবেশ শহরের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই প্রখর রোদে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এই পরিত্যক্ত ঘরটিকে বেছে নিই। সাথে বাইসাইকেলটি থাকার কারণে সেতুটির অপর প্রান্তে যাওয়ার উদ্দেশ্যটি অপূর্ণ রয়ে যায়। তাই এখান থেকেই সেতুটির আশেপাশের দৃশ্য ধারণ করার চেষ্টা চালিয়ে যাই। একবার আমাকেও দেখেন, এই যে আমি, আর এই যে আমার পিছনে সূর্য। অনেক রোদ উঠছে, অনেক। আমি গ্লাস পরে আছি, তবু তাকানো যাচ্ছে না, এত প্রখর তাপ সূর্যের আলো। সেতুটির তলদেশ থেকে বালু উত্তোলনের কাজ শুরু করা হয়েছে, আর এই বালুগুলো রাখা হচ্ছে নদীর আশেপাশের ফাঁকা জায়গাগুলো দখল করে। মাঝিদের মাছ ধরার জন্য ব্যবহার করা হয় এরকম ছোট মাঝারি আকারের নৌকা, যাহা আমি সময়ের অভাবে কাছাকাছি গিয়ে দেখতে পারিনি। তখন বললাম না যে বালুর মাঠ, এই যে বালুর মাঠ। বাড়ি যাওয়ার পথে একটু দাঁড়ালাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য, বালুর মাঠটা কত বড় করছে দেখেন। এগুলো সব বালু হইল এই কাঞ্চন নদী থেকে উঠানো, অনেক বালু, অনেক। এই যে পাহাড় বানায় রাখছে দেখছেন, এবং স্কুলটাকেও এই যে ছাপা দিয়ে দিছে। ওটা পিছনে স্কুল, প্রাইমারি স্কুল, দেখুন কি অবস্থা, কত বালু। দেখতে অবশ্য ভালোই লাগতেছে, মনে হয় আমি মরু অঞ্চলে আছি। শুধু বালু আর বালু, আর আকাশটা দেখেন কি সুন্দর উজ্জ্বল হয়ে আছে, আর এদিকে আকাশটা দেখেন একদম নীল রঙের হয়ে আছে। আর এই যে আমার ছেওয়া দেখছেন, এই যে আমি হাঁটতেছি, অনেক লম্বা আমি। হ্যাঁ, অনেক লম্বা।
তো এই যে আমার সাইকেল বাইসাইকেল দাঁড়িয়ে আছে একা একা। আমার কিন্তু বাইসাইকেল জার্নিটাই বেশি ভালো লাগে। এই যে আমার বাইসাইকেল, আর এটা হলো কাঞ্চন বীজ। এই যে কাঞ্চন বীজ বালু খাচ্ছে। আলহামদুলিল্লাহ 10 কিলোমিটার রাইড দেওয়া হয়ে গেল, আমি বাসে এসে পড়লাম। আর আজকের আকাশটা দেখুন কি সুন্দর হয়ে আছে, দেখছেন? একদম সুন্দর, খুব সুন্দর লাগতেছে আকাশটাকে। আর বেশি কথা বলবো না, অনেক রোদ, এই যে রোদ দেখুন, সূর্য খালি কামড় দিচ্ছে মনে হচ্ছে, ছিঁড়ে ফেলতেছে সব কিছু। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইকো ভ্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।